আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা যে এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, আমি মোহাম্মদ মনিরুজ্জামান। আজকের এপিসোডের নাম হচ্ছে সময়। তো বন্ধুরা, আপনারা জানেন যে সময় একটি এমন একটি জিনিস যেটা কারোর জন্য অপেক্ষা করে না। সময় এবং নদীর স্রোত, এই দুটি জিনিস কারোর জন্য অপেক্ষা করে না, এটা বহমান। বন্ধুরা, আপনারা তাকিয়ে দেখুন তো আপনার চারপাশে কোনো জিনিস কি থেমে আছে? অবশ্যই বলবেন না। আসলেই কিন্তু কোনো জিনিস থেমে নেই, চাঁদ চন্দ্র সূর্য রাত দিন ঘড়ির ঘন্টার মতো ঘুরতেই আছে, দিনকে দিন চলে যাচ্ছে এই সময়গুলো। তো আমরা এই সময়গুলোকে কীভাবে কাজে লাগাচ্ছি আমরা কি কোনো চিন্তা করে দেখেছি? কেউ বা পড়ালেখার অসিলা করে, কেউ বা কোনো নামি দামি কোনো কাজের অসিলা করে দিন কাটিয়ে দিচ্ছি। মা বাবার গাড়ে পাও দিয়ে আমরা চলতেছি কোনো অজুহাতের বশবর্তী হয়ে। আমরা কি কখনো খেয়াল করেছি যে আমাদেরকে একদিন এস্টাবলিশ হতে হবে এবং আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে? তো আসুন দেখি নেই কীভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। এমন একটা সময় আসবে যে আজকের এই অবহেলিত সময়গুলোর জন্য আপনাদেরকে পস্তাতে হবে। তাই সময়কে অবহেলা না করে সময়কে কাজে লাগিয়ে দেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর আমি জানি প্রতিটা মানুষই বুদ্ধিমান, কারণ মানুষ যদি বুদ্ধিমান না হতো আজকের এই সভ্য সমাজে কখনো আসতে পারতো না। তো আপনি ভাবতেছেন আপনি একটা চাকরি করবেন, ভালো চাকরি করবেন, তারপরে ভাবতেছেন আপনি একটা ভালো ব্যবসা করবেন, তারপরে ভাবতেছেন যে আপনি অনেক বড় হবেন বিভিন্ন কায়দায়। কিন্তু আসলে কীভাবে সেটা হবেন সেটা কি কখনো ভেবেছেন? সত্যি ভাবেননি, কারণ এটা ভাবতে ভাবতে আপনার দিন কেটে যাচ্ছে, রাত কেটে যাচ্ছে। তো কখনো কোনো কাজ করার জন্য আপনাকে অবশ্যই সেটা শুরু করতে হবে ছোটো থেকে। তো ছোটো থেকে শুরু করতে গেলে সেটা সময়কে নষ্ট করে নয়, সময়কে কাজে লাগিয়েই এখন থেকে শুরু করতে হবে। এমন একটা সময় ছিল যেটা সময়ে কাজে লাগিয়ে অনেক গুণীজন এবং বড় বড় ব্যক্তিগণ আজকে সফলতা অর্জন করেছেন। আপনারা নাম শুনেছেন বিল গেটসের এমন একটি কথা যেটা আপনারা শুনলেই অবাক হয়ে যাবেন। বিল গেটস একটি কথা বলছিল যে আপনি যদি একদিনে সুখ তাহলে অবশ্যই আপনি ঘুরতে যান, তাহলে আপনি সুখ পাবেন। আপনি যদি দুই দিনের সুখ পেতে চান তাহলে আপনি কোথাও ভ্রমণে যান। আপনি যদি দুই মাসের সুখ পেতে চান তাহলে একটি বিবাহ করুন। কিন্তু আপনি যদি চিরদিনের সুখ পেতে চান তাহলে অবশ্যই আপনি কাজকে ভালোবাসুন, কাজ করতে শিখুন। তো বন্ধুরা, তো আমরা যেটা ভাবতেছি যে আমার বন্ধু আমার বান্ধব বিভিন্ন, আমি একটা সরকারি চাকরি করব, তো আমার বন্ধু বান্ধব একসাথে চাকরি করবে। তো আজকে যে বন্ধু আপনাকে অনেক ভালোবাসতেছে, অনেক কথাবার্তা বলতেছেন, কিন্তু সেই বন্ধু আগামীতে আপনারা চিনবে না, কারণ সে তার সময়কে কাজে লাগিয়ে ব্যস্ত সময়ের মধ্যে হারিয়ে যাবে, ঠিক আপনিও। তো আপনি সেই সময়টি আসার আগেই আপনি কাজে কে ভালোবাসুন এবং কোনো একটি কাজ শুরু করুন। এখনই ছোটো হোক আর বড় হোক, কাজটি শুরু করে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রসেসকে কাজে লাগিয়ে দিন। তো আপনারা নাম শুনেছেন আরএফএল গ্রুপটি কিন্তু একজন সেনা সদস্যর, যার নাম হচ্ছে মেজর আমজাদ খান। এই নাটোরের সন্তান মেজর আমজাদ খান, তিনি একটি চাকরিজীবী, তিনি কিন্তু সেনা সদস্য ছিলেন। সেনা সদস্য থেকে তিনি কিছুই করতে পারেননি, শুধু চাকরি এবং তার সময়কে কাটিয়ে দিয়ে তিনি এক সময় রিটায়ার্ড প্রাপ্ত অফিসারে পরিণত হন। কিন্তু তিনি ছিলেন একজন কর্মব্যস্ত লোক, কিন্তু কাজকে ভালোবাসছিলেন, কিন্তু সে একা তিনি আর একা থাকতে পারলেন না। তাই তিনি উনিশশো একাশি সালে শুরু করে দেন আরএফএল কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান। আপনারা জানেন যে প্রাণ আরএফএল গ্রুপের মালিক হচ্ছেন মেজর আমজাদ খান। এই আরএফএলের মানে জানতে পারলে আপনারা অবাক হয়ে যাবেন যে আরএফএল আসলে রংপুর লিমিটেড। তিনি এটা তৈরি করেন রংপুর এবং দুস্থ কৃষকদের জন্য। আস্তে আস্তে সময়কে কাজে লাগিয়ে তিনি সামনের দিকে এগিয়ে যা আজকে 142টি দেশের মতো দেশে তার সংযোগ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট।